आज हमारे साथ है टीटागढ़ नगर पालिका के वार्ड 10 के जातीय कांग्रेस पार्टी के उम्मीदवार रवि प्रसाद। आइए जानते हैं क्या कहा इन्होंने पौरसभा चुनाव को लेकर। रवि प्रसाद जातीय कांग्रेस प्रार्थी दादा प्रथम अपने टिकट पे कम लागे अपनारे खूब भलो लागल पार्टी हमारे विश्वास कर लो और कांग्रेस जा परिस्थिति एन चल पुरो वेस्ट बंगाले तार मध्य हमारा दाड़ी आची और दाड़ी थकब और कांग्रेस साथ सब समय थकब धरचे अर्थात देखा जा प्रवणता बढ़े अन्य पार्टी संगे जोाजोग করার চেষ্টা করছে এবং ভেঙে অন্য দলেও পর্যন্ত চলে যাচ্ছে। তার মানে মানুষের কাছে কি মেসেজ পৌঁছচ্ছে যে কংগ্রেস একটা জাতীয় দল, সেখানে আজকে কর্মী থেকে আরম্ভ করে নেতা মন্ত্রী পর্যন্ত আপনার রিলেশন দিয়ে অন্য পার্টিতে জয়েন করছে, তো আপনি ভাবছেন কি করে যে আপনি ওর থেকে জিতবেন বলে? দেখেন, কংগ্রেস কোনোদিন শেষ হয়নি আর কোনোদিন শেষ হবে না, আর রাজ্য সরকার আর কেন্দ্র সরকার দুটোই এটাই ভাবছে কংগ্রেস কে শেষ করে। এবার তেলের টাকা, তোলাবাজির টাকা, এই সব টাকা দিয়ে আমাদের মানে এমপি এমএলএ বা ওয়ার্ডে কোন একটা মানে ভালো একটা যে কংগ্রেসের লিডার আছে তাকে ভয় চমকিয়ে লালচ দিয়ে এই পার্টি থেকে ওই পার্টি নিয়ে যে তাতে কংগ্রেসের কিছু যায় আসবে না। আমাদের টাউন প্রেসিডেন্ট প্রেমনাথ কুর্মী এইবার আমরা 23 ওয়ার্ডে 11টা কেন্দ্রে দিয়েছি, তো 11টা আমরা আছি আর আশা করছি 5 বছরের মধ্যে আমরা 23 মধ্যে 23 দিব। এর আগেও 2015 সালে উনি টিটিয়াগড় টাউন কংগ্রেসের আপনার ইলেকশন কমিশনের চেয়ারম্যান ছিলেন, তখন উনি 22 ওয়ার্ডে ক্যান্ডিডেট দিয়েছিলেন। আমরা কংগ্রেস ফ্যামিলি আছি, আমাদের রক্ত মধ্যে কংগ্রেস আছে, আমাদেরকে ভাঙতে পারবে না কেউ। আর যতক্ষণ আমরা আছি আর যতক্ষণ আমাদের রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আর আমাদের বাঙালি অধীর রঞ্জন চৌধুরী যতক্ষণ আমাদের মাথায় আশীর্বাদ আছে আমরা সারা জীবন কংগ্রেস করব আর করতে থাকব। তাও আপনার কোথাও আপনার কংগ্রেস দল জাতীয় কংগ্রেস দলের কোথাও মানুষের কাছে বোঝানোর একটা খামতি থেকে যাচ্ছে, যেখান থেকে কংগ্রেস সব জায়গায় দেখা যায় যে আন্দোলন থেকে আরম্ভ করে জাতীয় কংগ্রেস প্রথম রাস্তায় নামছে, তো এখানে জাতীয় কংগ্রেসের কোনো একটা বোঝানোর কি খামতি হচ্ছে আপনি কি মনে করছেন আপনার থেকে? আছে, দেখেন কোনো বড় দল যখন ভেঙে যায় তখন মানুষের একটা আশা চলে যায়, ঠিক আছে, সেই জন্যে আমরা চেষ্টা করছি আর মানুষ কাছে আমরা যেতে পারছি না, যার জন্যে আমাদের দলের কমি আছে বা সিস্টেমে কিছু প্রবলেম আছে তার জন্যে আমরা এই জিনিসটা করতে পারছি না, তাকে আমরা দেখছি, ধ্যান দিচ্ছি। আর আমি তো নিজে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ইউথ আইএনটিসির আর ছাত্র পরিষদের প্রেসিডেন্ট আর জেনারেল সেক্রেটারি, আমরা উপর মহলে কথা বলছি যেভাবে হোক কংগ্রেসটাকে সিস্টেমেটিক চলাতে আর মানুষের কাছে কাছে যাওয়া। আপনি জিতে যান আপনার ওয়ার্ড থেকে, তো আপনি কি পাল্টি মারতে পারেন কি অন্য পার্টিতে যেতে পারেন? এটা কোনোদিন হবে না, আমি থাকি 20 নম্বর ওয়ার্ডে, গিয়েছি 10 নম্বর ওয়ার্ডে, পাল্টি হতে জন্য পাল্টি যদি হওয়ার থাকতো তাহলে ওখানে যাওয়ার দরকার ছিল না আমার, ঠিক আছে, তো পাল্টি তো দূরের ব্যাপার, বললাম তো রক্তের মধ্যে কংগ্রেস আছে, এটা কোনোদিন হবে না। আপনারাও আছেন, আমরাও আছি, দেখবো আমরা। ওয়ার্ডে কত ভোটার আছে আপনার ওয়ার্ডে? আমাদের ওয়ার্ডে 32 থেকে 35 ভোটার আছে আর 10 নম্বর ওয়ার্ডে যেটা অবস্থা আছে এখন মানুষ ভালো রেসপন্স দিচ্ছে আমাকে। এবার ওখানকার যারা রুলিং পার্টির যেটা যিনি দিয়েছেন, ঠিক আছে, ওনার ওখানে মানুষকে একটু ভয় দেখিয়ে ঘর থেকে লোক বাইরে আসছে না, কিন্তু আমরা জানি ওখানে আমরা উইনিং করছি আর জিতব। কি অ্যাপিল করবেন 27 তারিখ? ওয়ার্ডের লোককে এটাই বলবো, ভয় না করে সকাল সকাল গিয়ে ভোট দিন আর কংগ্রেস আর আমার উপরে একবার ভরসা করুন, আপনার ওয়ার্ডে ভয় থাকবে না। যারা জাতীয় কংগ্রেসের সৈনিক হিসেবে দিন রাত এক করে আপনাদের মতো যুবক অর্থাৎ তরুণ তুর্কি নেতাদের জন্য যারা এক দিন রাত এক করে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে প্রচারে বেরোচ্ছে তাদের জন্য আপনি কি অঙ্গীকার করবেন? এবং অনেক সময় সেই কর্মীদের মুখে শোনা যায় একটা আক্ষেপের সুরে বলে যখন তারা জিতে যায় প্রার্থীরা অর্থাৎ যখন প্রার্থীরা জিতে যায় তখন তাদের দিকে একবার ঘুরেও তাকায় না, আপনি এখান থেকে কি অঙ্গীকার করবেন সেই সব সৈনিকের জন্য জাতীয় কংগ্রেসের, আপনি সংবাদ মাধ্যমকে জানান। কংগ্রেসের সৈনিক খাস করে আমাদের টিটাগড়ে যারা আছে ওরা ভালো করে আমাদেরকে জানে, আমরা সোশ্যাল ওয়ার্কও করি
আর 365 x 24 hours আমরা ওনাদের সাথে থাকি আর ওনাদের ওনাদের আমাদের উপরে বিশ্বাস রেখেছেন আর আমরা ওদেরকে ওনাদেরকে বিশ্বাস দিচ্ছি যদি আমরা জিতে যাই বা কোনো পোস্টে চলে যাই আগে দেখা যাবে কি হবে কিন্তু যেভাবে আছি সেইভাবে ওনাদের সাথে থাকব আর সারা জীবন ওইরকম থাকব অনেক ধন্যবাদ আজ আপনারা আমাদের সময় দিয়েছেন আচ্ছা আপনার নামটা বলুন আপনার আমার নাম হচ্ছে রবি প্রসাদ আমি 10 নম্বর ওয়ার্ড থেকে ক্যান্ডিডেট হয়েছি কংগ্রেস পার্টিতে प्रियंका गांधी जिंदाबाद अधीर रंजन चौधरी जिंदाबाद।